সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক মার্কণ্ডেয় কাটজু। মার্কণ্ডেয় কাটজু একজন হিন্দু ধর্মের লোক। তিনি সবসময় মুসলিম সমাজের এবং মুসলমানদেরকে সমর্থন করেন এবং মুসলমান সমাজের ওপর যদি কেউ আক্রমণ করে সে তার বিরুদ্ধে কথা বলেন। প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু 25 বছর রোজা রেখে আসছে। তিনি বলেন মুসলমানদের ওপর বারবারই আক্রমণ হয়ে থাকে, মুসলমানদের প্রতি হিংসা ছড়ানো হয়, তাই আমার এই পদক্ষেপ। আমি চাই হিন্দু মুসলমানের সকলে মিলেমিশে এই দেশে থাকুক, তাই আমি 25 বছর রোজা রাখছি। সাংবাদিক মুক্তার হোসেন মণ্ডলের মার্কণ্ডেয় কাটজুকে নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কি কি করেন মার্কণ্ডেয় কাটজু, কিভাবে রোজা রাখেন এবং কি কি তার বার্তা দেন, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনেও ক্লিক করুন। গোটা পৃথিবীর মানুষের জানা উচিত ভারতবর্ষের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু কিন্তু বিগত 25 বছর ধরে রোজা রাখছেন। প্রতিবার রমজান মাস যখন আসে তিনি আল বিদা বলে শেষ জুম্মাবারের দিন কিন্তু রোজা রাখেন, প্রতিবার তিনি রাখেন বলে নিজের ফেসবুক টুইটারে কিন্তু দাবি করেছেন। মার্কণ্ডেয় কাটজু অর্থাৎ ভারতের প্রাক্তন বিচারপতি এমন এক সময়ে রোজার এই ঘোষণা দিলেন এবং তিনি রোজা রাখার সঙ্গে সঙ্গে অন্যান্যদেরও রোজা রাখার বার্তা দিলেন, বিশেষত অমুসলিমদের, যখন ভারতবর্ষে সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে বলে অনেকে মনে করেন। এবং মার্কণ্ডেয় কাটজু এক তার ফেসবুক পোস্টে, টুইটার পোস্টে কখন সাহারি করছেন, কখন ইফতার করছেন, ইফতারে কী কী মেনু থাকছে এবং সারাদিন কেমন লাগলো রোজা করে সব কিছুই কিন্তু তিনি জানাচ্ছেন। তো সেই মার্কণ্ডেয় কাটজু মূলত সম্প্রীতির উদ্দেশ্যেই কিন্তু রোজাটা রেখেছেন। প্রত্যেক মুসলমান এর উপর যেমন রোজা ফরজ, যুগে যুগে বিভিন্ন নবী, বিভিন্ন রসুল, বিভিন্ন দূত এসেছিলেন পৃথিবী সৃষ্টির পর থেকে এবং বিভিন্ন সময় কিন্তু রোজা রাখার এই প্রচলনটা আছে। কিন্তু মার্কণ্ডেয় কাটজুর মূল উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন সহ ভারতবর্ষের সমস্ত ধর্ম জাতি বর্ণের লোককে এক করা। তাই তিনি বলেছেন যে সংখ্যালঘু মুসলিমদের পাশে দাঁড়াতে রোজা রাখা উচিত। তো এই রোজার এই বার্তার মধ্যে দিয়ে অনেকেই অনেক রকমের প্রশ্ন করছেন, নানা রকমের মানে শুভেচ্ছাও জানাচ্ছেন, সমালোচনা করছেন, কিন্তু গোটা পৃথিবীর কাছে এটা একটা মডেল। আর গোটা পৃথিবীর মানুষকে আমি বলতে চাই, বাঙালি যে সমস্ত মানুষরা আছেন গোটা পৃথিবীতে, যারা ভারতবর্ষের বাইরে থাকছেন, ভারতবর্ষের তুলনা একমাত্র ভারতবর্ষ। কেননা এই ভারতবর্ষ হচ্ছে সেই ভারতবর্ষ যেখানে এই করোনা আক্রান্তের সময়ে অনেক হিন্দু পরিবারের লাশ যখন পরিবারের কেউ নিতে চাইছে না, তখন কিন্তু মুসলিম যুবকরা কাঁধে হিন্দু ভাইয়ের লাশ নিয়ে শ্মশানে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সেই ভারতবর্ষ যেখানে যদি কোনো হিন্দুর দাহ করার মতো কেউ না থাকে তাহলে মুসলিম পরিবারের ছেলেমেয়েরা তারা অর্থনৈতিক সহযোগিতা করে এবং তাকে একেবারে শ্মশান ঘাট পর্যন্ত নিয়ে যায়। আপনারা জানেন বিভিন্ন যখন হিংসার ঘটনা ঘটেছে তখন মসজিদ পাহারা দেওয়ার দায়িত্ব হিন্দুরা নিয়েছে, মন্দির পাহারার দায়িত্ব নিয়েছে মুসলিমরা। আবার যদি আপনি দেখেন দিল্লির যখন দাঙ্গা ঘটলো তখন শিখ ভাইয়েরা তাদের গুরুদুয়ার খুলে দিয়েছিলেন মুসলিমদের জন্য থাকার জন্য। এবং কৃষক আন্দোলন যখন শুরু হয়েছে হরিয়ানার সিংহ বর্ডার থেকে শুরু করে একাধিক জায়গায়, তখন কিন্তু মুসলিমরা একেবারে খাবার নিয়ে হাজির আর মুসলিমদের নামাজের ব্যবস্থা করে দিচ্ছেন শিখ ভাইয়েরা। অর্থাৎ যখন আপনি সিএ বিভেদমূলক সিএ এনেছিল বিজেপি, যা পৃথিবীর ইতিহাসে বিস্ময়কর, গোটা পৃথিবীর কোনো ইতিহাসে এইরকম ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব নাই, তখন খ্রিস্টান সমাজ কিন্তু গির্জায় গির্জায় প্রার্থনা করেছিল। এটা হচ্ছে সেই ভারতবর্ষ। এবং এই হচ্ছে সেই ভারতবর্ষ যখন আইএসের যখন উত্থান হলো, অর্থাৎ ইসলামিক স্টেটের নাম দিয়ে জঙ্গি গোষ্ঠীর যখন উত্থান হলো গোটা পৃথিবীতে, তখন এই জঙ্গি গোষ্ঠীকে, ইসলামিক স্টেটকে একেবারে নিষিদ্ধ ও হারাম কাফের ফতোয়া দিয়ে এবং এদের সঙ্গে ইসলামের দূরতর সম্পর্ক নেই বলে ফতোয়া দিয়েছিল, বিবৃতি দিয়েছিল ভারতবর্ষের 1000 আলেম মৌলানা। এই হচ্ছে ভারতবর্ষ। এবং ভারতবর্ষের সমস্ত মুসলিম সংগঠন প্রায় সমস্ত এই ইসলামিক স্টেটকে প্রত্যাখ্যান করেছিল। এই হচ্ছে ভারতবর্ষ। যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল 1992 সালের 6 ডিসেম্বর, তারপর থেকে গুজরাটের একজন লাগাতার প্রতি বছর রমজান মাস এলে রোজা করতেন, আর শ্রী বলবর সিংয়ের মতো লোকেরা প্রতি বছর 50টা করে মসজিদ তৈরি করতেন। এ হচ্ছে ভারতবর্ষ, এমন একটি দেশ যেখানে সাম্প্রদায়িক শক্তির যখন উত্থান হয়েছে সম্প্রীতিকামী শান্তিকামী মানুষেরও উত্থান হয়েছে।
আশ্চর্যের যারা সাম্প্রদায়িক শক্তি মার্কেন্ডো কার্জুর এই মন্তব্যকে তারা সমর্থন করবে না। হিন্দু পরিবারের দেহ মুসলিম যুবকটা নিয়ে চলে যাচ্ছে, এই নিয়ে কেউ তার বক্তব্যে ভাষণ দেবে না। রাজনৈতিক নেতাদের অনেকে তারা শুধু বিদ্বেষ ছড়াবে, তারা পোশাক দেখে চেনার চেষ্টা করবে কে কোন গোত্রের। কিন্তু ভারতবর্ষ ইজ ভারতবর্ষ, স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পর ব্রিটিশের ডিভাইন অ্যান্ড রুলস পলিসিকে বার বার ভেঙে চুরমার করে দিয়েছে ভারতবর্ষের জনতা, আর প্রমাণ দেখিয়ে দিয়েছে গোটা পৃথিবীর মধ্যে একমাত্র দেশ ভারতবর্ষ যেখানে ঐক্য আছে, সংহতি আছে, সম্প্রীতি আছে। তাই সারে যা আছে আসা হিন্দুস্তান হামারা গাইতে পেরেছেন ডক্টর আল্লামা ইকবাল, আর তার জন্য তাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু চিন্তে নারি আধার রাতে করিমরা হানাহানি, সকাল হলে হবে রে ভাই ভাইয়ে ভাইয়ে জানা জানি, হাসব তখন গলা ধরে, চাইব ক্ষমা পরস্পরে, হাসবে তখন কবর দেহে, এই হিন্দুস্থান মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান বা জাতের নামে বজ্জাতি সব জাত জ্বালিয়ে খেলছ জো, এগুলি তো অমর হয়ে থাকবে, দীর্ঘজীবী হবে। গোটা পৃথিবীর মানুষ জেনে রাখুক, ভারতবর্ষ একটা আলাদা দেশ, যেখানে সাম্প্রদায়িক কিছু লোক আছে বটে, কিন্তু সম্প্রীতির লোক সাম্প্রদায়িক লোকের চেয়ে কয়েক গুণ, বহুগুণ, বহুগুণ বেশি। সাম্প্রদায়িক সম্প্রীতিরই আগামী দিন জয় হবে, এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকামী ভারত মানুষই ভারতবর্ষকে শাসন করবে। হ্যালো ভিউয়ার্স, অ্যামাজনে চলছে দারুণ অফার, দারুণ দারুণ অফার চলছে অ্যামাজনে এই মুহূর্তে। অ্যামাজনের টি শার্ট, শার্ট, জিন্স, জুতো, বুট সমস্ত প্রোডাক্টের ওপর চলছে দারুণ অফার, দারুণ ছাড়, অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাবেন এই সময়ে অর্ডার করলে। চলুন ডিসকাউন্টগুলো দেখে নিন এবং আমাদের ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কগুলো ক্লিক করে দেখে নিন কোন কোন প্রোডাক্টের ওপর কত পার্সেন্টেজ ছাড় যাচ্ছে, এবং তাড়াতাড়ি অর্ডার করুন এই লিঙ্কে ক্লিক করে। চলুন বন্ধু। হ্যালো ভিউয়ার্স, অ্যামাজনে চলছে দারুণ অফার, দারুণ দারুণ অফার চলছে অ্যামাজনে এই মুহূর্তে। অ্যামাজনের টি শার্ট, শার্ট, জিন্স, জুতো, বুট সমস্ত প্রোডাক্টের ওপর চলছে দারুণ অফার, দারুণ ছাড়, অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাবেন এই সময়ে অর্ডার করলে। চলুন ডিসকাউন্টগুলো দেখে নিন এবং আমাদের ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কগুলো ক্লিক করে দেখে নিন কোন কোন প্রোডাক্টের ওপর কত পার্সেন্টেজ ছাড় যাচ্ছে। এবং হ্যালো ভিউয়ার্স, অ্যামাজনে চলছে দারুণ অফার, দারুণ দারুণ অফার চলছে অ্যামাজনে এই মুহূর্তে। অ্যামাজনের টি শার্ট, শার্ট, জিন্স, জুতো, বুট সমস্ত প্রোডাক্টের ওপর চলছে দারুণ অফার, দারুণ ছাড়।